বিজেপির দালাল ডাক্তারদের মিষ্টি মিষ্টি ভাষায় সাপাটে থাপ্পড় মারলেন অভিনেতা ও তৃণমূল নেতা দেব। এই বিজেপির দালাল ডাক্তাররা বিজেপির তামাক খেয়ে বিজেপির দালালি করছে, আর বিজেপির কথায় আন্দোলন করছে, মানুষ মারার কল করছে, মানুষকে পরিষেবা না দিয়ে মানুষ মেরে ফেলছে। সেই সমস্ত বিজেপির দালাল ডাক্তারদের মিষ্টি মিষ্টি ভাষায় চরম ধুলাই দিলেন অভিনেতা ও তৃণমূল নেতা দেব। তো চলুন, তৃণমূল নেতা ও অভিনেতা দেবের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, এই বিজেপির দালাল ডাক্তারদের কিভাবে মিষ্টি মিষ্টি ভাষায় পুরোপুরি তুলনা করে দিলেন। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানুষ যেন তার পরিষেবা পায়, যেই রোগীরা যে গরিব মানুষ হয়তো হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে তারা প্রতিবাদ করবে না, অফকোর্স আমরা সবাই প্রতিবাদ করি, আমরা সবাই চাই কে যে যুক্ত আছে সে যেন শাস্তি পায়, কিন্তু এটার এটা এটা একটা দিক। এবং মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে, এটা সমাজের মধ্যে আমি জনপ্রতিনিধি হিসেবে ঘাটালের জনপ্রতিনিধি হিসেবে এটাই চাই যে ঘাটাল যে বন্যাটা হয়েছে ঘাটাল থেকে যেন মানুষ বেরোতো বন্যার চেয়ে। আমার আমার মনে হয় কি, তারা তো অনেক বেশি শিক্ষিত, মানে আমার এডুকেশন ওনার সামনে ওনাদের সামনে কিছুই না, আমার মনে হয় কি ওনারা অনেক বেশি বোঝেন। এবং ডাক্তার যারা হন বা যাদের চিন্তাভাবনা আমার তোমার থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি মানুষকে বাঁচানোর তাগিদ তাদের মধ্যে থাকে। এবং আমার মনে হয় কি এইটা আমার বলা থেকে আমার মনে হয় তারা বুঝতে পারছেন। এবং আমার মনে হয় কি এই সময়ে দাঁড়িয়ে মানুষ যেন পরিষেবাটা পায়, মানুষ যেন তাদের কাছে ডাক্তারই হচ্ছে আসল ভগবান, এবং একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে আমার মনে হয় সেইটা কতটা একটা ন্যায় পাওয়ার জন্য আরও কারোর সাথে অন্যায় যাতে না হয় আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত। এবং আমি এটা বলছি না যে আমার আমার বলাতে কিছু যায় আসে না, হয়তো আমি অভিনেতা সমাজে আপনার প্রভাব আছে, আমরা এটাই বলবো, এটাই বলবো যে মানুষ যেন পরিষেবাটা পায়। মানুষ যে গরিব মানুষ বন্যা, তুমি যেটা বললে নর্থ বেঙ্গল থেকে আরম্ভ করে সব জায়গা, কারণ আমি তুমি তো আমরা প্রাইভেট হসপিটালে গিয়েও চিকিৎসা করাতে পারি, আসল ভগবানটাই আসল দুর্গা গরিব মানুষের কাছে তারাই এই ডাক্তাররা, যে তাদের হাতেই ওই পাওয়ারটা আছে মানুষ ভগবান মানে কি মানুষকে বাঁচানো। আমরা তো মানুষের কাছে এইটাই ভগবানের কাছে এই প্রাথমিক আমরা যেন ভালো ব্যাপারে বেঁচে থাকি, কিন্তু আসল ভগবানটা হচ্ছেন এই ডাক্তার ভাই যারা এই যাদের কাছে এই গরিব মানুষরা পরিষেবা পায়। আমি উৎসবের মরশুমে আমি বলবো কি একটা দুর্গা আসছে বলে আমাদের সোসাইটির মধ্যে আসল ভগবান হচ্ছে আমাদের ডাক্তাররা, তারা যেন কোনো গরিব মানুষের সাথে কোনো অন্যায় না হয় আমার মনে হয় সেটা একটু ভাবনা। প্রবণতা দেখা